আসসালামু আলাইকুম সবাই, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা হচ্ছে ফ্রুট জেলি কেক। আর এটা আমি ভাবতেছিলাম যে অনেকদিন থেকেই বানাবো, কিন্তু বানানো হয়ে উঠতেছিল না। তো আমার বাবা মা বেড়াতে আসছিল, ওই জন্য ভাবতেছিলাম ওদেরকেও একটু বানায় খাওয়াই। মানে আমি কখনো এটা ট্রাই করিনি। তো আমি এখানে আঙুর নিয়েছি, আঙুরগুলো আমি দুই প্রকারে কেটে নিয়েছি। এখানে আমি আপেল কেটে নিয়েছি, এটাও দুই সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে একটু ছোট ছোট করে, কারণ আমি আগে কখনো বানাইনি জন্য এটা বুঝতে পারতেছি না কেমন, মানে কিভাবে ইজি হবে। তো আমি এখানে স্ট্রবেরি কেটে নিয়েছি, স্ট্রবেরিটা আমি মাঝখানে কেটে নিয়েছি কারণ এটা নরম ফল, এটা কাটতে অসুবিধা হবে না। এখানে আমি কমলা নিয়েছি, কমলাগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি বেদানা, আর এগুলো তো অবশ্যই খুলে নিতে হবে। তো চলুন দেখে নেই আজকে রেসিপিটি। তো আমি পাত্রে 1 লিটার পরিমাণে পানি নিয়ে নিলাম, এটা আমি জাগে আগে থেকেই মেপে রেখেছিলাম। তারপর আমি পানিতে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিছি। তারপর পানিটা আমি ফুটানোর জন্য অপেক্ষা করতেছিলাম, পরে ভাবলাম যে ফুটাতে হবে না, একটু গরম হয়ে আসলেই হবে। তো আমি একটু নাড়াচাড়া করে পানিটা একটু হালকা গরম হওয়া পর্যন্ত রেখে দিছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ আগার আগার পাউডার পানির সঙ্গে মিক্সড করে নিয়ে ওই গরম পানির সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো আমি এটা ওই পানির মধ্যে অ্যাড করে নিলাম, তারপর আমি এটা ভালো করে পানির মধ্যে মিশিয়ে নিব। আমার এটা প্রথমে ভুল হয়ে গিয়েছিল কারণ আমি প্রথম বানাচ্ছিলাম, বুঝতে পারিনি। তো এটাতে পানিতে মিশাতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু পরে আবার মিশে গেছে ভালো মতোই। তো এটা ভালো করে পানির সঙ্গে মিশাতে হবে যাতে পানিতে কোনো দলার মতো না থাকে। তো এই পানিটা আমি ঘন, মানে সামান্য ঘন না হওয়া পর্যন্ত ফুটাতে থাকবো। পানিটা এই পর্যায়ে অনেক গরম হয়ে গেছে, বলক উঠছে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মানে লিকুইডটা কেমন ঘন রাখতে হবে। তো তারপর আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কাজটা তাড়াতাড়ি করতে হবে। এখানে প্রথমে আমি ওই মিশ্রণটা একটু দিয়ে দিলাম, তারপর আমার নিজস্ব চয়েস মতো, আপনারা এটা অনেক ফল দিয়ে করতে পারবেন, কিন্তু আমি আমার পছন্দের ফলগুলো নিয়েছি, আমি ইচ্ছা মতো আমি সাজায় নিলাম। আর নিচের দিকটা যেহেতু উপরে দেখা যাবে, সেহেতু নিচের দিকটায় আপনারা একটু ভালোভাবে সাজানোর চেষ্টা করবেন যাতে ভালো মতো দেখা যায়। আমি এখানে একটু আগার মিশ্রণ দিয়ে নিচ্ছি, একটু ফল দিয়ে নিচ্ছি, এভাবেই আমার জিনিসটা সেট হয়ে যাবে। তো আমার সাজানো প্রায় শেষের দিকে, বাকিটুকু যেটুকু আগার আগার মিশ্রণ ছিল আমি বাকিটুকু এখানে দিয়ে দিয়েছি। তারপর এটা আমি ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। তো 30 মিনিট হয়ে গেছে, আমি এটা এখন ফ্রিজ থেকে বের করে আনছি, দেখতেই পাচ্ছেন একদম শক্ত হয়ে গেছে। এটা এমনি থেকে রেখে দিলেও শক্ত হয়ে যায়, কিন্তু ফ্রিজে রেখে দিলে ভালো হয়, আর এই জিনিসটা ঠান্ডা খেতে ভালো লাগে। তো আমি এটা খুলে নেওয়ার জন্য, সহজ করে নেওয়ার জন্য চারদিকে একটু টুথপিক দিয়ে করে নিচ্ছি যাতে করে এটা খুলতে সহজ হয়। তারপর নিচে একটা প্লেট দিয়ে এটা আমি ঢেলে নিচ্ছি। তো আমি একটা প্লেট নিয়ে ওটা প্লেটের উল্টা দিকে রেখে আমি এটা ঢেলে নিলাম। তো এটা দেখতে অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর খেতে, আমি খেয়েছি। এটা আপনারা রমজান মাসে খেতে পারেন, এটা ফলমূল থাকবে অনেক, এটা আপনাদের শরীরের পক্ষে অনেক স্বাস্থ্যকর হবে, আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আর এটা এত সহজ যে আপনারা আধা ঘন্টার মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। তো এটা আমি এখন সার্ভ করব, আব্বু আম্মু আসছিল, আমরাও সবাই মিলে এটা খেয়েছি। তো সবাই প্রশংসা করছে, সবার ভালো লাগছে অনেক। তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা যারা বানাতে চান তারাও কমেন্ট করবেন। আর এটা আমি প্রথম বানিয়েছি, হয়তো বা অনেক ভুলও থাকতে পারে, সেটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।